আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা আলোচনা করব 2024 সালের সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা নিয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা নিয়ে এবং এখানে আমরা দেখব যে পরীক্ষার দিন আমাদের বই সাথে করে নিয়ে যেতে পারবো কিনা বা কোন কোন বিষয় আমাদের সাথে করে নিয়ে যেতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে নির্দেশিকার প্রথম যে নির্দেশিকাটা সেটা হচ্ছে পরীক্ষা হবে সর্বোচ্চ ঘন্টা এসএসসি 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 তো মানে তোমাদের যখন পরীক্ষা হবে তখন সর্বোচ্চ ঘন্টা পরীক্ষা হবে ওরকম তোমাদেরও আহ মূল্যায়নের যে পরীক্ষাটা এটাও সর্বোচ্চ পাঁচ ঘন্টা হবে শিক্ষার্থীদের কে দুইটি বিশ জিনিস দেওয়া হবে তোমাদেরকে স্কুল থেকে বা বিদ্যালয় থেকে দুইটা জিনিস দেওয়া হবে একটা হচ্ছে মূল্যায়ন নির্দেশ নির্দেশনা মানে যে মূল্যায়ন নির্দেশনা মানে প্রশ্নপত্র ওইটাই তোমরা হচ্ছে প্রশ্ন পাবা এবং কি কি লিখতে হবে সেটার বিবরণ দেওয়া দেওয়া থাকবে থাকবে ওগুলো তোমাদের তোমাদের পড়তে হবে এবং উত্তরপত্র যে পৃষ্ঠার যে উত্তরপত্র সেটা দেওয়া থাকবে শিক্ষার্থীরা মূল্যায়ন নির্দেশনা পড়বে ঠিক আছে ওই মূল্যায়ন নির্দেশনা তোমাদেরকে পড়তে হবে কি কি করতে হবে শিক্ষক সবকিছু বুঝিয়ে দেবেন তোমাদের কি কি কাজ করতে হবে শিক্ষক সবকিছু বুঝে দেবেন তার ভিতরে রয়েছে তোমাদের একক কাজ জোড়াই কাজ দলগত কাজ এই সমস্ত কাজের পাশাপাশি এবার তোমাদের লিখিত অংশ থাকবে মানে একক কাজ ভাবে তোমাদের লিখিত অংশ থাকবে তোমরা সেটা জানো যে লিখিত অংশ থাকবে সময় ফ্লেক্সিবল মানে কম বেশি লাগতে পারে মানে ওই যে পাঁচ ঘন্টা একটু হালকা কম বেশি শিক্ষকের ইচ্ছায় সেটা একটু কম বেশি হতে পারে তো শিক্ষকের ইচ্ছায় মাঝখানে তোমাদের বিরতিও থাকতে পারে ঠিক আছে পাঁচ মিনিট দশ মিনিট যতটুকু সময় লাগে শিক্ষক তোমাদেরকে বিরতি দেবেন মূল্যায়ন চলাকালীন শিক্ষার্থী মূল্যায়নের কাছে অংশ নিচ্ছে কিনা শিক্ষক নির্দিষ্ট ছকে তাদের কাজের রেকর্ড সংরক্ষণ করবেন মানে তোমাদের যখন পরীক্ষা হবে ওই পরীক্ষায় তোমরা তোমরা কাজ করতেছো কিনা সেটা তোমাদের পর্যবেক্ষণ করবেন শিক্ষকেরা এবং শিক্ষকেরা সেগুলো তাদের রেকর্ড সংরক্ষণ করে রাখবেন সর্বোচ্চ বিশ জন ছাত্রের জন্য একজন শিক্ষক থাকবেন মানে যদি কোনো স্কুলে মনে করো চল্লিশ জন শিক্ষার্থী আছে তাহলে প্রথম চল্লিশ জনের জন্য বিশ জনের জন্য একজন শিক্ষক থাকবেন আর পরে বিশ জনের জন্য অন্য বিষয় শিক্ষক থাকবেন ঠিক আছে এরকম আর কি শিক্ষার্থী বিশ জনের বেশি হলে বিশ জনের জন্য বিষয়ক বিষয় শিক্ষক থাকবেন এবং অন্য যে প্রতি বিশ জন ওদের জন্য অতিরিক্ত প্রত্যেক প্রত্যবেক্ষক যে শিক্ষক তারা থাকবেন পরীক্ষা শেষে 20 জনের লিখিত অংশের খাতা পর্যবেক্ষণ রেকর্ড এবং অন্যান্য প্রমাণাদি যদি থাকে যেমন পোস্টার মডেল এগুলো যদি থাকে তো শিক্ষক সেগুলোকে কি করবেন বান্ডিল করে নিয়ে যাবেন বান্ডিল করে নিয়ে যাবেন এবং শিক্ষক প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবেন এবং মূল্যায়নের ফলাফল রেকর্ড সংরক্ষণ করবেন তারপরে নৈপুণ্য অ্যাপে সব পিআই ইনপুট দিতে হবে ইনপুট দিয়ে মূল্যায়ন কার্যক্রম শেষ করবেন কার্যক্রম তবে এই রেকর্ড মূল্যায়ন আদি মানে ম্যানুয়ালিও সংরক্ষণ করতে হবে মানে নৈপুণ্য অ্যাপেও রেকর্ডটা সংরক্ষণ করতে হবে আবার কাছেও শিক্ষকের কাছেও সেগুলো রেখে দিতে হবে যাতে অ্যাপসে কোনো সমস্যা হলে ম্যানুয়ালিও ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায় এর জন্য আর কি শিক্ষার্থীরা মূল্যায়নের দিনে কি 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 নিবে মানে তারা কি কি নিয়ে যাবে সেগুলো হচ্ছে সাধারণ উপকরণ যেগুলো আছে সকল সাধারণ উপকরণ যে সকল বিষয়ের জন্য প্রযোজ্য আর কি সেগুলো নিয়ে যাবে যেমন প্রতিষ্ঠান সরবরাহ করবে মানে স্কুল থেকে তোমাদের কি কি দেবে শিক্ষার্থী কি নিয়ে আসবে তো সে প্রতিষ্ঠান যেগুলো দেবে খাতা দেবে দেবে উত্তরপত্র সেটা হচ্ছে পৃষ্ঠা থাকবে শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা তারপরে সাইন পেন মার্কার তার স্টেপলার এবং এ ফোর সাইজ কাগজ এগুলো নিয়ে যাবে আর শিক্ষার্থী কি কি নিয়ে আসবে কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এগুলো আর কি এগুলো হচ্ছে শিক্ষার্থী নিয়ে আসবে বাসা থেকে ঠিক আছে এরপরে বিষয় ভিত্তিক উপকরণের তালিকা মানে কোন কোন বিষয়ে তোমরা বই নিয়ে যেতে পারবে কোন কোন বিষয়ে বই নিয়ে যেতে না যেমন বাংলার ক্ষেত্রে ষষ্ঠ থেকে শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসতে পারবে মানে বাংলা বই তোমরা নিয়ে যেতে পারবা গণিতের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডার এর কাগজ এবং আঠা নিয়ে আসবে তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে নবম শ্রেণীর যে শিক্ষার্থীরা তারা কিন্তু গণিত বই নিয়ে যেতে পারবে না স্কুলে বিজ্ঞানের ক্ষেত্রে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ এবং অনুশীলন বই নিয়ে আসতে পারবে মানে দুইটা বই তারা নিয়ে যেতে পারবে বিজ্ঞানের ক্ষেত্রে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে ষষ্ঠ অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে মানে বই স্কুলে নিয়ে যেতে পারবে তারপরে ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য কাঁচি ঠিক আছে আঠা সরবরাহ করবে তার মানে এই স্কুল থেকে এগুলো দেওয়া হবে অষ্টম এবং নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি যদি থাকে স্কুলে কম্পিউটার থাকে তাহলে ব্যবস্থা করবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শুধু কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে মানে অন্য শ্রেণীর এরা আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছে তারা হচ্ছে পাঠ্যপুস্তক নিয়ে যেতে পারবে তারপরে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন এবং উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বই নিয়ে যেতে পারবে তার মানে ষষ্ঠ এবং নবম শ্রেণীরা ওরা কিন্তু বই নিয়ে যেতে পারবে না শুধুমাত্র এখানে বলা হচ্ছে যে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসতে পারবে ইসলাম শিক্ষা বইয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে যেতে পারবে না তারা নিবে হচ্ছে ক্যালেন্ডার খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স তারা তারা সরবরাহ মানে সরবরাহ করবে হিন্দু ধর্ম তারপরে বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ক্ষেত্রে নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় বা স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করতে হবে এবং শিল্প ও সংস্কৃতি সংস্কৃতির ক্ষেত্রে সকল শিক্ষার্থীরা জন্য প্রতি প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল তারপরে আঠা কাচি চার পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয় বিবেচনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা পাঁচ থেকে চার থেকে পাঁচটি কয়েক রঙের সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো সরবরাহ করবে তো এখানে যেটা নাই সেটা হচ্ছে ইংরেজি ইংরেজি এবং জীবন ও জীবিকা এটার কোনো দিক নির্দেশনা এখানে নাই যেহেতু নাই তার মানে তোমরা তোমরা যেটা করবা বাড়ি থেকে বই নিয়ে যাবা তারপর যদি তোমাদের সারা বই সেগুলো না নিয়ে যেতে দেয় বা রাখতে না দেয় তাহলে তোমরা বাইরে রাখবা বা বা ব্যাগের ভিতরে ঢুকায় রাখবা ঠিক আছে এখানে এই দিক নির্দেশনা এখানে দেওয়া নেই ওকে আমরা যে আমাদের যে প্রশ্নপত্র পরীক্ষার আগে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সেগুলো যদি উত্তর উত্তর করা প্রয়োজন হয় সেগুলো আমরা উত্তর করে তো ক্লাসটি ভালো লাগলে আমাদের করে দিও এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আহ আমরা যদি প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ অ্যান্সার করে দিয়ে দেবো আমরা এখানে তোমরা সেগুলো দেখে নিতে পারবে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামাক